বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা আইন মন্ত্রী হক এবং সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হবে আটক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে এদিকে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে শুক্রবার রাত এগারোটা মিনিটে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে ভারতে পালানোর চেষ্টাকালে তিনি বিজেপির হাতে আটক হন আজ তাকে সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজেপি